নরসিংদীর কৃষি প্রযুক্তিতে নতুন করে যুক্ত হলো তিনটি রাইস ট্রান্সপ্লান্ট মেশিন। সেই সাথে এই মেশিনের মাধ্যমে পরীক্ষামূলক শুরু হয়েছে বোরো ধানের চাষ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই পদ্ধতিতে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকরা বলছেন, নতুন এই প্রযুক্তি ও পদ্ধতির সহায়তায় উৎপাদন খরচ কমবে, বাড়বে উৎপাদনও। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। সারা দেশে 61টি জেলার পাশাপাশি রায়পুরা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। উপজেলার পলাশতলী ইউনিয়নের খকচক মাঠে আধুনিক যন্ত্র রাইস প্ল্যান্টারের মাধ্যমে 50 একর জমিতে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। এতে কৃষকের ধান কাটার সময় ও ধান মাড়াই হবে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে। প্রযুক্তির এমন ব্যবহারে খুশি চাষিরা। আগে মনে করেন আমরা ধান লাগানোর থেকে নিয়ে বাড়িতে নেওয়া পর্যন্ত আমাদের 10 থেকে 15 থেকে 12 হাজার টাকা খরচ হইতো। এখন মনে করেন আমাদের 5-7 হাজার টাকা খরচ হইতো। 5 টাকা আমরা লাগাই 1 বিঘা জায়গা লাগাইতে, আর এটা ঘন্টা লাগাবো 1 বিঘা জায়গা। যে মেশিন দিয়ে এখন লাগানো হয় তা আমাদের শ্রমিক কম লাগবে, সেই হিসেবে আমাদের কি সুবিধা হবে। ঘন্টায় 30% জমি লাগাইতে পারে, এটা তেল খরচও কম তুলনামূলক। মেশিনে চাষাবাদ হওয়ায় খরচ তুলনামূলক কম। পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে হেক্টর প্রতি 10.5 টন ফলন পাওয়া যাবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বীজতলা তৈরি এবং একই সময়ে চারা রোপণ এবং আন্তঃপরিচর্যা সহ সব কিছু একই সাথে করা সম্ভব হবে। পোকামাকড় রোগবালাই দমন করা সম্ভব হবে এবং পরিবেশ বান্ধব আমরা খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে যাব। কৃষকের কাছে মেশিনগুলো সহজলভ্য করতে ও কৃষকের কাছে পৌঁছে দিতে চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বিঘা প্রতি খরচও কম পড়বে, সে পরিপ্রেক্ষিতে যদি সময় কম লাগে ফলন বেশি হয় আর বিঘা প্রতি খরচ কম পড়ে, সেক্ষেত্রে মান উন্নয়ন অনিবার্য। কৃষি মন্ত্রণালয়ের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রায় 3,000 কোটি টাকার প্রকল্প রয়েছে। সেখান থেকে কৃষকদের 50% ভর্তুকি মূল্যে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে। রত্না জামান, 21 টেলিভিশন।